প্রিয় দর্শক, এইচআইভি এইডস নিয়ে আরটিভির সচেতনতামূলক বিশেষ আয়োজন এইডস ভয় নয় প্রয়োজন সচেতনতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম আমরাও খান। দর্শক, এইচআইভি এইডস এমনই একটি ভয়াবহ রোগ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়ে আক্রান্ত ব্যক্তিকে অনিবার্য মৃত্যুর দিকে ঠেলে দেয়, কমিয়ে দেয় প্রত্যাশিত আয়ুষ্কাল, ফলে বাধাগ্রস্ত হয় দেশের অর্থনৈতিক অগ্রগতি উন্নয়ন। ইউএন এইডস সহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের তথ্য মতে বিশ্বব্যাপী নতুন করে এইচআইভি আক্রান্তদের অর্ধেকই হচ্ছে 25 বছরের কম বয়সী কিশোর কিশোরী তরুণ তরুণী। গবেষণা বলছে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সুবিধা বঞ্চিত এবং বৈষম্যের শিকার জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার সবচেয়ে বেশি। এছাড়া আর্থসামাজিক ক্ষমতা কাঠামোতে পুরুষের তুলনায় নারীদের দুর্বল অবস্থান, বৈষম্য, অনিরাপদ যৌন সম্পর্কের স্থাপনের বাধাদানে ক্ষমতার অভাব সহ নানা কারণে নারী জনগোষ্ঠীও রয়েছে এইচআইভির উচ্চ ঝুঁকিতে। এমন এখন পর্যন্ত বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার কম হলেও নানা কারণে রয়েছে উচ্চ ঝুঁকিতে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় জেন্ডার, মানবাধিকার এবং উন্নয়নের দৃষ্টিতে এইচআইভি এইডস। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, জাতীয় এইডস কমিটির সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, অবস্ট্রাকটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল অ্যান্ড সোসাইটি অব বাংলাদেশ ওজিএসবির ভাইস প্রেসিডেন্ট ও ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও অফস বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর ফারহানা দেওয়ান এবং এসএমসির চিফ অব প্রোগ্রাম অপারেশনস তসলিম উদ্দিন খান। দর্শক, জানিয়ে রাখছি অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করছে USAID এবং SMC। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/rtvonline এবং ইউটিউবে দেখুন youtube.com/rtvtalkshow। যাচ্ছি মূল আলোচনা। আলোচনা বিষয় জেন্ডার, মানবাধিকার এবং উন্নয়নের দৃষ্টিতে এইচআইভি এইডস। প্রথমে আমি শুরু করতে চাই মেহের আফরোজ চুমকি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো দীর্ঘদিন ধরে এই ফিল্ডে কাজ করে আসছেন আমরা যদি জানি, এবং প্রতিমন্ত্রী ছিলেন এবং একটি কমিটির চেয়ারম্যানও আছেন। এবং বাংলাদেশে যে যৌনবাহিত রোগ, বিশেষ করে এইচআইভি, এতে নারীদের ক্ষেত্রে বেশি সংক্রমণের সম্ভাবনা কেন, কেন তারা আক্রান্তের শিকার হচ্ছে বেশি এবং ঝুঁকিপূর্ণ কেন তারা? আসলে আমি এই বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে প্রথমেই বলবো যে আমাদের দেশে এইচআইভি এইডস যেহেতু একটি ব্যাধি হিসাবে ধরা হচ্ছে, সেটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় মূলত এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে। আর আমরাও একসময় কাজ করেছি, আমিও এই সেক্টরে কাজ করতে করার সুযোগ হয়েছিল। যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে আমরা সেই 70 দশক বলেন বা তার আগে আমাদের জন্মের সময় থেকে আমরা চিন্তা করি, যদি সেই সময় থেকে আমরা বিভিন্ন রোগের সাথে আমরা পরিচিত হয়েছি, তার মধ্যে যেমন টিবির কথা শুনলে ভয় পেয়ে যেত মানুষ, পাশাপাশি সেই কলেরা বলেন, বসন্ত বলেন, চিকেন পক্স বলেন, অনেক কিছু এক একবার এক এক সময় এসেছে। এরপরে ক্যান্সার আসলো, কিন্তু এইচআইভি এইডস এটা এমন একটা ডিজিজ যেটা অন্যগুলো থেকে কিছুটা তফাত। তফাতটা এই ধরনেরই যে এই অসুস্থতাটা আপনার নিজে যদি সচেতন থাকি এবং যদি এই সম্পর্কে ধারণা আমার স্বচ্ছ থাকে, তাহলে আমি কোনোভাবেই এই অসুস্থতা আমাকে আক্রান্ত করবে না। আর নারীর ব্যাপার যেখানে এসে যায়, আজকে যে বিষয়টি এসেছে জেন্ডারের বিষয়টি এসেছে, মানবাধিকারের প্রসঙ্গটা এসে গেছে, এটার সাথে নারী ঝুঁকিতে কেন বেশি থাকছে যেটা আমাদের পরিসংখ্যানগুলো তো আসছে যে নারী ঝুঁকিতে, এখানে আমি এইটাই মনে করছি যে কেমন করে আমাদের এইচআইভি এইডস আমরা সংক্রমিত হই। আমাদের এখানে কয়েকটি বিষয় আছে, একটা হলো কি আপনার সেক্সুয়াল ভাবে যেটা হয়, তার পাশাপাশি কিন্তু রক্তবাহিত, এই দুটো কারণেই ম্যাক্সিমাম ব্লাড ট্রান্সমিশন যেটা হয়। আগে যেমন প্যাথোডিন নিত, ড্রাগ অ্যাডিক্টেড হতো, এভাবে হতো, কিংবা বিভিন্ন জায়গায় প্যাথোলজিতে যে একই সিরিঞ্জ ব্যবহারে এটা হতো। আর নারীরা হচ্ছে আমাদের কিছু ব্রোথেল আছে, কিংবা কিছু আপনার ফ্লোটিং নারীও আছে যারা বিভিন্ন এই কাজে তারা জড়িত থাকেন, যার কারণে আপনার তারা ঝুঁকির মধ্যে থাকে। আবার অন্য সাইডে আছে পুরুষরা যারা পরিবারের কাছে বিশ্বস্ত নয়, যারা পরিবারের বাইরেও যাদের জীবন থাকে, অনেক অনেকজনের সাথে যাদের সম্পর্ক থাকে দেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গায়, পরিবার জানে না, তারা হয়তো পরিবারকে মানে না জেনে পরিবাররা এই ভাবে তারা ভিকটিম হচ্ছে। এমনি করে নারীরা
এই ঝুঁকির মধ্যে বেশি ঝুঁকিতে আছে নারীরা। ফারহানা দেওয়ান, আপনি বলেন যে মা থেকে শিশুর এইচআইভি আক্রমণের ঝুঁকির পরিমাণ কতখানি, কি অবস্থায় আছে? প্রেগনেন্সি একটি বিশেষ সময় যেখানে ফিজিওলজিক্যাল, মেন্টাল, সাইকোলজিক্যাল পুরো চেঞ্জ বডিতেও আসে এবং তার সঙ্গে সঙ্গে সে ঝুঁকিতে আর একটু বেশি পড়ে যায়। আপা যেমন বলেছেন যে নারীরা ঝুঁকিতে আছেন, যখন প্রেগনেন্ট মহিলা থাকেন ওনার ঝুঁকিটা একটু বেশি থাকে। দেখা যায় এইচআইভি যদি একটা প্রেগনেন্ট মহিলার হয় ওনার কিন্তু ইমিউনিটি কমে যায়, বডির ডিফেন্স মেকানিজম কমে যায় এবং মহিলার পুরুষদের তুলনায় 3-4 ভাগ বেশি, ওনাদের 3-4 গুণ বেশি ওনারা রিস্কে থাকেন। তাছাড়া যদি কোনো কারণে ওনার ইনফেকশন হয়, ভ্যাজাইনাল ইনফেকশন হয়, সেই ইনফেকশনটা কিন্তু আরও বেশি প্রকট হয়ে দেখা দিতে পারে। তাছাড়া যদি আমরা উল্টোভাবে চিন্তা করি যে প্রেগনেন্সি যখন আগাচ্ছে একটা মহিলার, এইচআইভি যদি তার ইনফেকশনটা হয়ে যায় তাহলে প্রেগনেন্সির উপরে কী হতে পারে, সেখানেও দেখা গিয়েছে যে আর্লি প্রেগনেন্সিতে যদি একটু বেশি প্রকটভাবে এইচআইভি হয়, কোনো চিকিৎসা না হয় বাচ্চা অবসর হয়ে যেতে পারে। তাছাড়া ইনফেকশন হয়ে টিউবে, অনেক সময় আপনারা হয়তো শুনে থাকতে পারেন যে আমরা টিউবাল প্রেগনেন্সি বলি, একটোপিক মানে ইউটারাসে না হয়ে টিউবে হলো, এটাও কিন্তু এইচআইভি ইনফেকশনে একটা চান্স রিস্ক থাকে। আর একটু আগানে পরে যখন প্রেগনেন্সিটা আগাতে থাকে দেখা যায় যে ভালোভাবে বাচ্চাটা গ্রো করছে না এবং আগে আগে লেবারে চলে যেতে পারে, প্রিম্যাচিওর লেবার হয়ে যেতে পারে। তাছাড়া আরও ইনফেকশন হয়ে বাচ্চাটা দেখা যাচ্ছে সময় মতো ডেলিভারি হচ্ছে না, বাচ্চারও পেটে অসুবিধা হতে পারে। শিশুর ঝুঁকিতে কতটুকু থাকছে যে মা আক্রান্ত হচ্ছে, শিশুরা মা আক্রান্ত হলে কি শিশু আক্রান্ত কি অনিবার্যভাবে হচ্ছে? এটা অবশ্যই একটা রিস্ক থেকে যায়, এটাকে আমি বলি মাদার টু চাইল্ড ট্রান্সমিশন। এটা হয় যে MTCT বলা হয়, মা থেকে বাচ্চার কতটুকু ঝুঁকি আছে দেখা যায় যে অ্যান্টিয়েটাল পিরিয়ডে মানে গর্ভ ডেলিভারির আগে পর্যন্ত যখন অ্যান্টিয়েটাল সময়ে মাটা আছেন গর্ভপ্রসব পূর্ব অবস্থায় তখন কিন্তু একটু কম রিস্ক থাকে। যখন ডেলিভারির সময় দেখা যায় বাচ্চাটা যখন ম্যাটারনাল প্যাসেজ দিয়ে বের হতে থাকে তখন কিন্তু একদম 70-80% চান্স যে বাচ্চাটা এফেক্টেড হবে। এর জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি মায়ের রিস্ক অনেক বেশি থাকে এবং এইচআইভি আমরা সিডি কাউন্ট লোড দিয়ে বলি যে ওর ওনার বডিতে কতটা কাউন্ট আছে, এইচআইভি কোন লেভেলে আছে, যদি অনেক বেশি লেভেলে থাকে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সিজারিয়ানের কথাও বলা হয়, ভ্যাজাইনাল ডেলিভারিটা অ্যাভয়েড করাই ভালো, কারণ ভ্যাজাইনাল ডেলিভারি হলে কিন্তু বাচ্চা ওই প্যাসেজ দিয়ে আসছে যে বাচ্চা ইনফেকশন হওয়ারটা চান্স সম্ভাবনা থেকে যাচ্ছে। তো সেটা আপনার কাছে আসি যে এই প্রেক্ষাপটে আপনি কীভাবে দেখছেন, বিশেষ করে নারীর যে ঝুঁকির কথা বললেন এবং শিশুর ঝুঁকির কথা বললেন এবং কিশোর কিশোরদের ঝুঁকির একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি যেটা আমাদের গবেষণাপত্র আসছে যে যারা 18 বছর নিচে থেকে শুরু করে অত ঊর্ধ্ব পর্যন্ত সংক্রমণের বা বড় ধরনের অবস্থার ঝুঁকির ভিতরে আমরা আছি, এই প্রসঙ্গে যদি এলাবোরেটলি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। আমি চুমকি আপার কথা এবং ফারহানা আপার কথা আমি শুনছিলাম, আসলে আজকে খুব ভালো একটা আলোচনা হচ্ছে যে এগুলো বিভিন্ন দিক নিয়ে আমাদের আলোচনা করা দরকার। আপনি জানেন আমরা সিরিজ অফ টক শো করছি যাতে করে একটা অ্যাডভোকেসি করতে পারি, অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি। তো সেই ক্ষেত্রে সমস্ত বিশ্বের দিকে যদি তাকাই যে যত এইচআইভি সংক্রমিত পুরুষ মহিলা রয়েছেন তার মধ্যে কিন্তু অর্ধেক বা তার বেশি হলো মহিলা। এখন প্রশ্ন হলো কেন এই অর্ধেকের বেশি মহিলা হয়? আপনি দেখেন বিভিন্নভাবে, একটু আগে চুমকি আপা বলতেছিলেন যে বাংলাদেশে যারা সেক্স ইন্ডাস্ট্রিতে আছে অর্থাৎ যৌনকর্মী আছে বাংলাদেশে, এরকম কিন্তু লক্ষাধিক যৌনকর্মী আছে এবং এই যে লক্ষাধিক যৌনকর্মী বাংলাদেশে আছে এরা কিন্তু এদের রিপ্রোডাক্টিভ লাইফটার উপরে তাদের নিয়ন্ত্রণ খুব কম। আমরা জানি যে কন্ডোম ইউজ ফর ডিজিজ প্রিভেনশন না, কিন্তু সেই কন্ডোম কিন্তু এটা ডিপেন্ড করে শুধু তার উপর না, এক্সটেনিয়ার যে আদার পার্টনার তার উপরেও ডিপেন্ড করে এবং কন্ডোম যদি কন্টিনিউয়াসলি ইউজ না করে সেখানে তারা কিন্তু ইনফেক্টেড হয়ে যায়, সেইটা একটা বড় ঝুঁকি আছে। এখানে জেন্ডার ডিসক্রিমিনেশনের বিষয়টা আছে যেটা ডমিনেট করছে, রাইট? আমি বলবো যে ইটস এ মেল ডমিনেটিং সোসাইটি বা এইখানে হয়তো ওয়েস্টার্ন সোসাইটিতে এতটা না, তারা তো বাংলাদেশের প্রেক্ষিতে তো বিষয়টি একটু ভিন্ন। ডিসক্রিমিনেশন যে ব্যাপারটা হয় এইডস হলে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তো কথাই নেই, সমাজ তাকে বিচ্ছিন্ন করবে, আইসোলেটেড করবে, এই জন্য কিন্তু কেস ডিটেকশনও কম হয় বাংলাদেশে। আপনি জানেন যে আমরা যারা এই সেক্টরে চিন্তাভাবনা করি এবং গবেষণা করে প্রাক্কলন করা হয়েছে যে বাংলাদেশে 14,000 মতো পজিটিভ কেস রয়েছে। এই যে 14,000 কথা আমরা বলি তার মধ্যে
5000-এর মতো আইডেন্টিফাইড হয়েছে এবং 60%-এর মতো কিন্তু আইডেন্টিফাইড হয় নাই, মানে বাংলাদেশে এই জন্য তারা মিশে আছে জনস্রোতে, জনস্রোতে এবং তারা এটা ছড়াচ্ছে। তো এই যে বিভিন্ন এটাও কিন্তু একটা কারণ যে আমি এক্সপোজড হব, আবার কোন রকমের সমস্যা হবে আমি যদি ফিল করি তাও হয়তো আমি টেস্ট করাচ্ছি না। বাংলাদেশে দেখেন কিভাবে মহিলারা হ্যাম্পার্ড হচ্ছে তাদের লাইফ, এবং জেন্ডার ডিসক্রিমিনেশনের যে কথাটা আমরা বললাম, বিদেশে এক্সপ্যাট্রিয়েট আছে, লক্ষ লক্ষ বাংলাদেশি কাজ করে এবং তারা আসার পরে অনেকেই এই ডিজিজটা কিন্তু এই ভাইরাসটা হ্যাপাটাইটিস নিয়ে আসে, তারপরে এইচআইভি নিয়ে আসে এবং আসার পরে ফ্যামিলি লেভেলে কিন্তু এটা আনআইডেন্টিফাইড থেকে যায়, আনডিটেক্টেড থেকে যায়, কিন্তু ওই মহিলা কিন্তু পরবর্তীতে এফেক্টেড হয়। তো এরকম বিভিন্ন আপনি যদি চিন্তা করেন সেখানে অনেক রকমের জেন্ডার ইস্যু রয়েছে এবং এটা একটা আরেকটা দেখেন ডিসক্রিমিনেশন নিরব শিকার হচ্ছে এবং আরেকটা ব্যাপার হলো যে যখন ডিসক্রিমিনেশনটা শুরু হয়, স্টিগমা শুরু হয়, তখন যতটা পুরুষের জন্য হয় তার থেকে কিন্তু মহিলাদের বাংলাদেশে স্বাভাবিক কারণেই বেশি হয়। আরেকটা ইনফরমেশন ইজ ভেরি ক্রিটিক্যাল যে প্রতিদিন 3000 মহিলা গ্লোবালি সারা বিশ্বে এফেক্টেড হচ্ছে, অর্থাৎ তারা এইচআইভি হচ্ছে ইনফেক্টেড হচ্ছে। এই যে 3000 হয় তার কিন্তু যে 3000 মহিলা তার মধ্যে 70% মহিলা হলো 15-25 বছরের মধ্যে, অর্থাৎ ইয়াঙ্গার। এই ইয়াঙ্গার গ্রুপ তাহলে তাদের কিন্তু লাইফ এক্সপ্যান্ড কিন্তু অনেক বেশি, তারা কিন্তু এই থেকে এই দীর্ঘটা পথ পাড়ি দেয় এবং সেই সময়টা কিন্তু তারা একটা স্টিগমার মধ্যে থাকে। আর একটা প্রশ্ন, যে অর্থনৈতিক যে বিষয়টা আমরা নিশ্চয় চেষ্টা করেছি যে যারা অধিকতর পিছিয়ে পড়া পশ্চাৎপদ শিক্ষা কিংবা অর্থনৈতিকভাবে বঞ্চিত যে শ্রেণীটা আছে, ক্লাসটা আছে বিভিন্ন জায়গায়, বাংলাদেশেও আছে, এদের ঝুঁকিটা কেন বেশি বা তারা কি বেশি ঝুঁকির ভিতরে আছে কিনা, আপনি এ প্রসঙ্গে কী বলবেন? এই এই যে ঝুঁকির কথা আপনি বললেন যে যারা কম্পর্টেবলি লোয়ার ইকোনমিক সেগমেন্ট অফ পপুলেশন, সেইখানে আমরা স্বাভাবিক কারণেই তাদের মধ্যে সচেতনতা কম, মানে যাদের মধ্যে শিক্ষা কম তারাই অধিকাংশ ক্ষেত্রে লোয়ার সেগমেন্ট অফ ইকোনমি বিলং করেন। তো ওনাদের মধ্যে যেহেতু শিক্ষার হার কম, সচেতনতা কম, তারা তাদের এক্সপোজার হাই, রিস্কও অনেক বেশি, তারা হাই রিস্কের মধ্যে বেশি থাকে, তারা অনিরাপদ আচরণ তাদের মধ্যে হয়তো বেশি থাকবে না জেনেই, আর অনিরাপদ আচরণ থাকলেই তো তার ইনফেক্টেড। এবং শুধু এই এটা না, এসটিআই একটা বড় সমস্যা, আপনি বিভিন্নভাবে কিন্তু এটার বিচার বিশ্লেষণ করতে হবে, দেখতে হবে যার এসটিআই বেশি। আর আরেকটা ব্যাপার হলো, আমি ভুলে গেছি এই কথাটা বলা দরকার, যে ফিজিওলজিক্যাল কন্ডিশনই হলো মেয়েদের জন্য এমন একটা সিচুয়েশন সেখানে এসটিআইয়ের সম্ভাবনাও বেশি থাকে এবং এইচআইভির সম্ভাবনাও বেশি থাকে, সেটা কিন্তু ফিজিওলজিক্যাল কারণে, সেই একটা কারণ তো রয়েই গেছে। এই সার্বিকভাবে দেখলে এই জন্য আজকের এই আলোচনার প্রতিপাদ্য হলো যে আসলে তো জেন্ডার ডিসক্রিমিনেশন একটা বড় ইস্যু আছে, স্টিগমা ইস্যু আছে, যে তাদের হিউম্যান রাইট, তাদের অধিকার আছে যে তাদের চিকিৎসা পাওয়ার, তাদের অধিকার আছে তাদের ডিজিজটা আছে সেটা বলার এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার, কিন্তু সেটাও অনেক ক্ষেত্রে হচ্ছে না, হয়তো বা সমস্যা হচ্ছে, মানে এই জন্যই হয়তো ঝুঁকির পরিমাণটা বাড়ছে। আমি আপনার কাছে আবারও আসবো। মেয়র অফ চুমকি এমপি, আপনি বলুন যে এইচআইভি নিয়ন্ত্রণের সরকার কি পরিকল্পনা আছে বা সরকার কি করছে? যেমন একটি বড় ধরনের বিষয় আমরা সবসময় আলোচনা করে এসেছি যে ক্যাম্পেনের বিষয়টি, যে আমরা আগে দেখতাম যে অ্যাগ্রেসিভ ম্যাসিভ ক্যাম্পেনের একটি বিষয় ছিল এইচআইভি প্রতিরোধে, সেই জায়গাটিতে আমরা অনেকটাই স্থিমিত অবস্থা দেখতে পাচ্ছি, এই প্রসঙ্গে বলবেন এবং সরকারের কী কী করণীয় আছে সেই প্রসঙ্গে আপনার কাছে আমরা জানতে চেষ্টা করব। একটি বিরতির পরে আপনার কাছে আমি এই প্রশ্নগুলো আমি শুনব। দর্শক, ইউএসএইড এবং এসএমসির সহযোগিতা আয়োজিত বিশেষ আলোচনা এইডস ভয় নয় প্রয়োজন সচেতনতা অনুষ্ঠান নিচ্ছি, বিরতি ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন।